আপনারা একটা সম্মানিত মানুষ, আপনাদের কাছে আমার একটা বিচার আছে। আমার বাপে সারা জীবন হাতি সারা দেশ বিদেশ নিয়ে ঘুরে বেড়াইছে, কোনোদিন কোনো সমস্যা হয় নাই। তার উত্তরসূরি হিসাবে আমিও সারা জীবন সার্কাস টার্কাস থেকে শুরু করে সমস্ত জায়গা হাতি সাপ্লাই দিছি, হাতি নিয়ে ঘুরে বেড়াইছি। কিন্তু এই আপনাদের গ্রামে এসে আমার হাতিটা চুরি করতে গেছে, সেই বিচারটা আপনাদের দুইজনের করতে হবে। এই সোরাল করে সোরা, এই সাদা সোর করে তো নীতি বলে কিছু থাকে, নিজেদের গ্রামে চুরি করে না। তুই এই রকম সোর, আর একটু সে মেহমান মানুষ আসছে হাতি নিয়ে, তুই সেই হাতি চুরি করতে গেছিস? হ্যাঁ, হাতি চুরি করতে গেছে কন্দি কুপাতে বিশ্বাস করেন। আমি রাত্রিবেলা হাতি দেখতে গেছিলাম, হাতি কি চুরি করা যায়? একই কুত্তে বিলেই নাকি ছাগল মাথায় করে নিয়ে চলে গেলাম। মিয়া ভাই, হচ্ছে কি চুরি করাই আর একটা নীতি, যেটা আপনি চুরি বলতেছেন এটা আসলে ওর কাছে চুরি না। আরে কি এটা হাতি চুরি করতে গেছে? আমি কি হাতি চুরি করতে গেছি নাকি? এটা কি রামের কথা কচ্ছেন আপনারা? আমি তো বুঝতে পারতেছি না। তো তুই যদি চুরি না করস তো তোর কাছে ওই যে চুরি আছে হেক্সোবেলেট, এটা কি কয়? হেটা কেন তোর কাছে হেক্সোবেলেট? হেক্সোবেলেট, হ্যাঁ হেক্সোবেলেট, ওটা আমি করতে পারবো না। কিটা কোন দাম রাতের মধ্যে ঢুকাই দিয়ে আমার এর মধ্যে সাদাই দিছে। আসলে হচ্ছে কি জানিস, আমি তো আপনারা কলা গাছ দিয়েছেন না, আমি হাতিরে কিন্তু সমাদার করতে গেছি। মানুষ ধরো মানুষের বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যায়, পিঠে আটা নিয়ে যায়, ফল ফলালি নিয়ে যায়। এক হাতি তো আর ফল ফলালি পিঠে মিঠে সে মানুষটা পছন্দ করে না। প্রিয় জিনিস হচ্ছে কলা গাছ, আমি কলা গাছ নিয়ে গেছি সাথে। আমি যেহানে যাই সেহানে আমি চুরি করতে যাই, আমি কি ঘরেতে বাইরে দিতে পারবো না? বেরোলি না, চুপ করে থাকলে তো অভিনয়। আমি তো হাতি চুরি করতে যাইনি, হাতি তো ছাগলের বাচ্চা না বিলের বাচ্চা না, ঘাড়ে করে নিয়ে আসলাম। হাতি কি চুরি করা যায় কোন জায়গায় শুনিছেন? তোর এই জন্য তোর বিরাট শাস্তি পাতি হবে, আর বিরাট শাস্তি পাতি হবে। আর কত শাস্তি দেবেন? একবার শাস্তি দেবেন কি রাম তারা করেছে দুইটার মালা গলাই দিয়ে চুন কালি দিয়ে, তারপর আবার পানিতে চুবাই দিয়ে, একবারে দুই দিকে পানিতে চুবাই দিয়ে আমার গ্রাম ছাড়া করে দিলে। আমি একবারই দেখেছি সেখানে বিষ খাওয়ার অপবাদ আমার দিতে, আমি যাবো কোয়ালে ঘর। তুই তো মানুষ না, তো তুই মানুষ হলে তোর এরকম হওয়ার কথা না। ওর তো মানুষ না, তুই কি পায়জামা? এই চুপ কর, তা কথা বলিস না, চুপ। তোর শাস্তির আবার ভাই কথা বলতে, তুই চুপ কর, তোর শাস্তি আগে শুনে নে। তুই এই মেহমান এই যতদিন আগামী যে কয়দিন গ্রামে থাকবে সেই কয়দিন এই হাতির খাওয়ানো গোসল করানো সব কিছুর দায়িত্ব তোর, ভরণ পোষণের দায়িত্ব তোর, আসলে হাতিরে যেভাবে যত্ন আত্তি করতে হয় সমস্ত দায়িত্ব তোর। তুই এটা কর, এতদিন তো চুরি নাই রে, চোর হইছে, এখন তো আমার কেলা গাছ চুরি করা লাগবে না। আমি কেলা গাছ পাবো কেন? তাহলে আবার শান্টিং বাবা, ওর তো একটা কাজ করে আমি এখন কথা কব। আপনারা আমার এই যে তরি দেখতেছেন, এই তরি তো শুনো এদের, আর তা নালে এবার আমার বাড়াই মারি ফেলেন, আমি আর দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাই। তুই কথায় কথা এখানে দড়িতে মেরে ফেলার, বাড়ই মেরে ফেলার এতে ফাজলামি পাইছো না? তুমি বাইচে থাকবে এবং ভালো মতো বেঁচে থাকবা, মরে গেলে তো তুই ভূত হয়ে যাবি। আবার মাইসের অপকার করবি, এখনই তো ভূত বাড়াই ফেলতিস আমার। না, আমি একটা কথা কই আপনাদের, ও যদি আপনাদের সিদ্ধান্তটা না মানেন তাহলে ওরে আমার কাছে দেন, আমি আমার হাতির পান নিচে ওরে দিয়ে দেব। আর তোর কি একটা অবৈধ কথা বলেন আপনি? আপনার কাছ থেকে তো আশা করি নাই। হাতির পায়ের নিচে মানে কি মানুষটা মারা ভালো না সেলফি করছেন নাকি? চুপ থাকেন তো, এটা কি এক কাজ করেন, আপনার হাতির পা লাগবি না, আপনি ঠ্যাংডায় ওর উপরে তুলে দেন তাহলে কাম হয়ে যাবে। এই চুপ কর, তুই বেশি কথা বলি। ও সব না কুপত ভাই, যেটা কাজ ওইটাই হবি। ওইটা দেখেন আপনারা কলেন যে হাতির পায়ের নিচে পড়লে বলে মানুষ বাঁচে না, তা আমি কেমন করে হাতি চুরি করতে গেলাম? বুঝতে দিচ্ছেন, এই তো টাইমে আনা জিনিস না। ও যদি আমার সুরতে পেশা একটা নাসার মারে তো তোমার পেটা বাইরে হয়ে যেত। বলে হ্যাক্সোবুলেট হাঁটলো কি করে তোমার হাতে? ওই হ্যাক্সোবুলেট নাকি আমার হাতে ছিল, কিটা আমার সাদাই দিয়ে ওর মধ্যে এই কেসের মধ্যে ফেলাই দিতে। বিশ্বাস করেন আমি এগুলো কিচ্ছু জানি না। আমি ওই যে মানুষের জন্য যেরকম বাইরাতে গেলে মিষ্টি নিয়ে যায়, তারপর বিস্কুট নিয়ে যায়, ফল ফলালি নিয়ে যায়, পিঠে পিঠে নিয়ে যায়, আমি তো হাতি দেখতে যাবো বলে আমি কলা গাছ নিয়ে গেলাম, আর হাতিরে খাওয়াতে যাই কি আমরা বুড়া হয়ে গেছি, আমি শহর হয়ে গেছি।